কি বলেন কোরআনুল কারিমের আমল করব প্রতিদিন আমরা কোরআনুল কারিম একটু করে পড়ার জন্য চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াজ কোথায় রাখছিলাম বিবাহ করতে গিয়েছিল তাই না এখন হঠাৎ তো জিজ্ঞাসা করে বসছে কথা ঠিক কি না তো জিজ্ঞাসা করার পরে এখন কি উত্তর দিবে সে তো কোরআনুল কারিম পড়তে জানে না তখন কি বললেন ক্বালাতিল কুলা টুকরিতুল মুটকি অর্থাৎ সে যে বিবাহ করতে যখন গিয়েছিল যাওয়ার সময় দেখে যে গ্রামের রাস্তাগুলোর পাশে যখন আমার মায়েরা ধান নাড়ে ধান নাড়ে না তো মাটি থেকে কি করে কুলাতে ধানগুলো উঠায় ওঠার পরে ঝাড়ে তারপরে কোথায় রাখে টুকরির মধ্যে টুকরির থেকে রাখে কোথায় বস্তা বা একটা কলসের মতো বড় থাকে ও ওইটাই চালা দিছে ক্বালাতিল কুলা টুকরিতুল মুটকি নাউজুবিল্লাহ বলেন আসলে কি কথা ঠিক আছে হ্যাঁ আমার ভাইরা আজকে আমরা কোরআন পড়তে জানি না বিদায় আজকে আমাদের অবস্থাটাই এখানে কোরআনুল কারিমের শিক্ষা দেয় কথা ঠিক না আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন কোরআনুল কারিমের একটি হরফ পড়ে আলিফ কি বলেন একটি হরফ যখন পড়ে কোরআনুল কারিমের আলিফ যখন পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় দশটি করে লেখি নিবিবদ্ধ করে দেয় কয়টি নাকি এটা মায়েরা বললে কি হবে না আবার মুফাসসিরিন কেরাম বলেন আলিফ শব্দটা যদি আপনি আরবিতে বানান করতে যান তাইলে লাগবে আলিফ জবর আ কি লাগবে বলেন লাম জের লি কথা ঠিক কিনা তারপরে লাগবে ফা এই হবে আলিফ আমার ভাইরা মুফাসসিরিন কেরাম বলেন এটা যদি বানান করে হয় তাহলে একটি শব্দের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ৩০টি নেকি বান্দার আমল নামায় দিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা একটি নেকি করেছো আমি আল্লাহ তাআলা ওই একটা নেকিকে ১০টা নেকিতে পরিণত করে দিলাম তাহলে একটা আলিফ যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে তাহলে ৩০টা নেকি যদি হয় ৩০টা নেকিকে যদি ১০ গুণ দিয়ে বৃদ্ধি করা হয় তাহলে একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ৩০০ নেকি বান্দার আমল নামায় দিয়ে দেয় কত নেকি ৩০০ নেকি বান্দার আমল নামায় দিয়ে দেয় তাহলে কোরআন কি আমরা তেলাওয়াত করব না কি বলেন প্রতিদিন কোরআন যদি আমরা একটু একটু করে একটা করে হরফ পড়ি একটা করে আয়াত পড়ি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একটি আয়াত কোরআনুল কারিমের পরে কুল হুয়াল্লাহু আহাদ জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ বান্দা একটি আয়াত পড়ল ১০০ রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামায় দিল আর যদি বান্দা কুল হুয়াল্লাহু আহাদ অর্থ সহ পড়ে বান্দার ১০০০ রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দেয় অনেক বড় ছোট কথা ঠিক কি না আপনি যদি একটি আয়াত জানেন ভালো করে বোঝেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যখন আপনি জান্নাতের অধিকারী হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কোরআন পড়তে থাকো জান্নাতের ভিতরে যখন আপনি কোরআনুল কারিম জান্নাতের ভিতরে পড়বেন একটি আয়াত পড়বেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটি করে মর্যাদা আপনার বাড়ায়া দিবে কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমার বাইরে আল্লাহ নবী বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে কবরস্থ হয়ে যাবে ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না
ওই মানুষটার উপকার করার মতো কোন বস্তু থাকবে না যা আমল করেছে যা সওয়াব রেসানি করেছে বান্দার হয়তো কোন ভুল ত্রুটি হয়েছে যখন মানুষটা কবরের মধ্যে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন তার কবরের মধ্যে সওয়াল জবাব করতে আসবে দুইটা জিনিস বান্দার একটা মাতার কাছে থাকবে একটা পায়ের কাছে থাকবে কয়টা জিনিস জোরে বলেন দুইটা জিনিস একটা মাতার কাছে একটা পায়ের কাছে যখন জবানের বান্দাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে সঙ্গে সঙ্গে মানুষটা বান্দাটা যখন উত্তর দিতে পারবে না কোরআন ওই সময় সুপারিশ করার জন্য আল্লাহর আদালতের জন্য দাঁড়িয়ে যাবে ওই কবরওয়ালার জন্য ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা এই মানুষটাকে তুমি কি জিজ্ঞাসা করো এই মাইয়াতকে তুমি কি জিজ্ঞাসা করো যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে আমার কাছে জিজ্ঞাসা করে নাও কারণ এই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করার জন্য এসেছি আমি কোরআন আমাকে সে আমল করেছে প্রতিদিন কম বেশি তেলাওয়াত করেছে আমাকে ভালোবেসেছেন আমাকে মহব্বত করেছে আমি হলাম সেই কোরআন আমি আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করি আল্লাহ এই বান্দার জন্য আমি আপনার কাছে সুপারিশ করি এই যেমন দুনিয়ার জমিনে আমাকে ভালোবেসেছে মহব্বত করেছে আজকে তুমি তোমার রহমতের দরজা দিয়ে তুমি তাকে ভালোবাসা এবং মহব্বত দিয়ে দাও কোরআন নিজে যুবকের আকৃতি নিয়ে তার সামনে বসে যাবে কিসের আকৃতি যুবকের আকৃতি যা প্রশ্ন করার আমাকে করে একে ডিস্টার্ব করো না তাহলে কোরআনের আমল করলে এটা কি মায়েদের জন্য হবে না কথা বলেন এই জন্য কোরআনের মহব্বত জিন্দা জান্নাত যদি আপনি দেখতে চান তাহলে মাদ্রাসার তালবে আলেমদেরকে দেখেন কাদেরকে তালবে আলেমদেরকে দেখেন জিন্দা জান্নাত এই তালবে আলেমরা যেদিক দিয়ে যায় ফেরেশতার নূরের পর বিছায় দেয় কি বিছায় দেয় বলেন এই তালবে আলেমরা যেদিক দিয়ে যায় আসমান এবং জমিনের যত সৃষ্টিগুলো আছে সব কিছু তাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন এই বান্দাটা তালবে আলেম আলেম শেখার জন্য এসেছিল আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সৃষ্টি কুলের দোয়াগুলো তার জন্য কবুল করে নেয় এই যে মাদ্রাসায় বড় অনেক ছোট ছোট বাচ্চারা ছোট্ট একটা বাচ্চাকে মহব্বত করে ভালোবেসে তার মাথায় যদি হাত বুলিয়ে দেন আল্লাহর নবী বলেন ওই বাচ্চাটার মাথায় যতগুলো চুল আছে ওই চুল পরিমাণ আপনি যখন হাত দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আপনার হয়তো কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই কিন্তু একটা তালবে ইলমকে ভালোবেসেছেন আল্লাহর নবী বলেন তোমরা আলেম হও আর যদি আলেম না হতে পারো তাহলে ছাত্র হও আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র না হতে পারো তাহলে আলেমকে তোমরা মহব্বত করো কি করো বলেন আলেমকে মহব্বত করো তারপরও যদি তোমরা সেটা না করতে পারো আলেমদের সঙ্গে তোমরা পরামর্শ করো কিন্তু পঞ্চম নাম্বার কাজ করিও না আলেমের সঙ্গে কোনোদিন তোমরা দুশ্মনি করিও না তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা কি হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা আল্লাহর নবী বলেন আলেমের সঙ্গে যারা বিরোধিতা করে যারা খারাপি করে মহব্বত করে না তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এই জন্য ভাই ছোট্ট একটা তালবে আলেমকে যদি আপনি মহব্বত করেন একটা ইতিম বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেছেন খেয়েছো কিনা বাচ্চাদার বাবা গরিব ইতিম মানুষ তেমন কিছু খাইতে পারে না বাজার থেকে কিনে ওই বাচ্চাটাকে আপনি যদি একটা চকলেট কিনে দেন একটা রুটি যদি কিনে দেন একটা কলা যদি কিনে দেন বাবা তুমি এটা খাও বাচ্চার হয়তো আগে মনটা খারাপ ছিল একটা কলা পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মনের মধ্যে একটা হাসি হাসি চলে আসছে যখন এই বাচ্চার মনটা উৎফুল্ল হয়েছে বাচ্চা যখন এই স্বস্তি পেয়েছে বাচ্চা যখন শান্তি পেয়েছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা একটা কলা আমার তালবে আলেমকে দেওয়ার কারণে একটা রুটি তালবে আলেমকে কিনে দেওয়ার কারণে যা যা বান্দা আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম